এই যে আসসালামু আলাইকুম, আপনি খেয়াল করে দেখ, ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস, এডুকেটেড মিডল ক্লাস, তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। আসসালামু আলাইকুম সঠিকভাবে সালাম দেওয়াটা আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব, এবং এটা একটা স্মার্টনেস, এটা একটা সিস্টেম। কারণ প্রত্যেক রিলিজিয়ান এবং কালচারাল একটা নিয়ম আছে এবং সিস্টেম আছে, সেই নিয়মটাকে আনফলো করাটা কিন্তু স্মার্টনেস না, কিন্তু ফলো করাটা কিন্তু স্মার্টনেস। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিকভাবে সালাম দেওয়া, আসসালামু আলাইকুমটা খুবই জরুরি। ভেরি ইন্টারেস্টিং। আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি, এটাকে এখন আপনি দেখবেন যে খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম। 2706 নম্বর হাদিস জামি তারমিজিতেও উল্লেখ করা আছে যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছিলেন যে কার সাথে যখন দেখা হবে তখন আমরা আসসালামু আলাইকুম বলবো। তারা খুব স্ট্রেস দিয়ে আসসালামু আলাইকুম, এটা এই পুরো বিএনপি জামাতের এই মাসলার মধ্যে শেখানো হয়েছে। এবং যখন আমরা সেই জায়গা থেকে বিদায় নিব তখনও আমরা আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফিজ বলবো, এবং আমরা চেষ্টা করব বিসমিল্লাহ, মাশা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, ইনশা আল্লাহ, এই শব্দগুলো বিভিন্ন জায়গায় প্রয়োজনে ব্যবহার করার আমরা চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মুসলিম হিসাবে কর্তব্য এবং দায়িত্ব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। কিংবা আল্লাহ হাফেজ, যে খোদা হাফেজ আমরা বলতাম খুব সহজ, এটা আল্লাহ হাফেজ, এগুলো দিয়ে কিন্তু একটা ডিসকোর্স তৈরি করা হয়েছে।